আসসালামু আলাইকুম এ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম মুবিন শুরুতে সংবাদ শিরোনাম শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিন ত্রিমুখী যুদ্ধ চলছে এবার নেতানেহুর বিরুদ্ধে জারি হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা থমথমে গোটা ইসরায়েল এবারে জানাবো আমেরিকান ট্যাঙ্ক ধরে এনে দেশবাসীকে দেখাচ্ছেন পুতিন রাশিয়া ইউক্রেন যুদ্ধে একের পর এক মুখ থুবড়ে পড়েছে পশ্চিমা অস্ত্র দুই দেশের মধ্যাকার যুদ্ধে ইউক্রেনের পক্ষ নিয়েছে পশ্চিমারাপ দেশটিকে একের পর এক যুদ্ধ অস্ত্র সহায়তা দিয়ে আসছে আমেরিকা সহ তার পশ্চিমা মিত্র ইউক্রেনকে সহায়তা দেওয়া এসব জব্দ করার পর তা দেশবাসীকে দেখাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানাবো সৌদি আরবে গত চব্বিশ ঘন্টায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে এতে শহরটির বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে বন্যার পানিতে অনেক রাস্তাঘাট তলিয়ে গেছে ডুবে গেছে অনেকের গাড়ি বেশ কিছু প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে এবার থাকছে ইন্দোনেশিয়ার সোলাউসি দ্বীপের কাছে রোয়াং আগ্নেগিরি থেকে আবারও অগ্নুৎপাত শুরু হয়েছে এর ফলে ছয়টিরও বেশি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে মঙ্গলবার সকাল থেকে আগ্নেগিরি থেকে লাভা উদ্গীরণ এবং আশপাশে ছাই ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে এবারে থাকছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস ক্যাম্পাসে ফিলিস্তিন পন্থী শিবিরে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের উপর হামলা করেছে ইসরায়েলপন্থীরা বিক্ষোভকারী দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয় দেশটির স্থানীয় সময় মঙ্গলবার রাতে অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে মুখোশধারী পাল্টা বিক্ষোভকারীরা ইসরায়েলকে সমর্থন করছে তারা তাদের প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিনপন্থীদের লাঠি দিয়ে আক্রমণ করছে এবং ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করছে এবং সর্বশেষ জানাবো দিল্লির একশো স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি সাত সকালে দিল্লিতে হইচই প্রায় একশোটি স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি পাওয়ার পর দেশ জুড়ে তুলকালাম কাণ্ড বেঁধেছে বুধবার সকালে ইমেইলের মাধ্যমে স্কুল কর্তৃপক্ষগুলোকে এ হুমকি দেওয়া হয় এতে দিল্লি জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন নেতানিয়াহুর বিরুদ্ধে জারি হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা থমথমে গোটা ইসরায়েল ইসরায়েলি মিডিয়া আউটলেটের মতে তেলাবিবের সরকার নেদারল্যান্ডসের হেগের দিকে সতর্ক দৃষ্টি রাখছে কারণ সেখানেই রয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি সাম্প্রতিক দিনগুলোতে সরকারের অস্বস্তি বেড়েছে কারণ আন্তর্জাতিক অপরাধ আদালত সপ্তাহের শেষের আগে প্রধানমন্ত্রী বেনিমিনেতানেহ প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালন এবং ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর জেনারেল স্টাফের প্রধান হাজরি হালেবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে নেতানিয়াহু ছাব্বিশে এপ্রিল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এ সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কে মন্তব্য করেছেন তাতে লিখেছেন আমার নেতৃত্বে ইসরায়েল কখনই আইসিসির আত্মরক্ষার অধিকারকে ক্ষুণ্ণ করার কোনো প্রচেষ্টা মেনে নেবে না আন্তর্জাতিক অপরাধ আদালত শুধু ব্যক্তিদের তদন্ত করে এবং তখনই সক্রিয় হয় যখন একজন ব্যক্তিকে চারটি মূল অপরাধের একটি এর জন্য দায়ী বলে সন্দেহ করা হয় গণহত্যা যুদ্ধাপরাধ মানবতা বিরোধীর অপরাধ অথবা আগ্রাসনের যুদ্ধ শুরু করা আইসিসি প্রকৃতপক্ষে দু হাজার একুশ সাল থেকেই ইসরায়েলের সংগঠিত সম্ভাব্য যুদ্ধাপরাধগুলি খতিয়ে দেখছে একই সময় আদালত হামাজ যোদ্ধাদের বিরুদ্ধে আরোপিত অনুরূপ অভিযোগগুলিও তদন্ত করছে বর্তমানে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সংগঠিত সহিংসতার বিষয়েও তদন্ত করছে ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধের সাম্প্রতিক ঘটনা বলি সেই প্রেক্ষাপটে বিবেচনা করা হচ্ছে এই সাম্প্রতিকতম সংঘাত শুরু হয় যখন হামাস যোদ্ধারা সাতই অক্টোবর দু হাজার তেইশে দক্ষিণ ইসরায়েলে আক্রমণের প্রায় বারোশো জন নিহত হন দুশো চল্লিশ জনকে গাজায় ফিরিয়ে নিয়ে যায় তারা হামাসকে অনেক পশ্চিমা দেশ তারা একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয় যার মধ্যে অনেক ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে ইসরায়েলের আক্রমণে চৌত্রিশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে যদিও এই সংখ্যাগুলি স্বাধীনভাবে যাচাই করা যায় না আমেরিকান ট্যাঙ্ক ধরে এনে দেশবাসীকে দেখাচ্ছেন পুতিন রাশিয়া ইউক্রেন যুদ্ধে একের পর এক মুখ থুবড়ে পড়েছে পশ্চিমা অস্ত্র দুই দেশের মধ্যাকার এই যুদ্ধে ইউক্রেনের পক্ষ নিয়েছে পশ্চিমারা দেশটিকে একের পর এক যুদ্ধাস্ত্র সহায়তা দিয়ে আসছে আমেরিকা সহ তার পশ্চিমা মিত্র ইউক্রেনকে সহায়তা দেওয়া এসব অস্ত্র জব্দ করার পর তা দেশবাসীকে দেখাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার রুশ সংবাদ মাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেন যুদ্ধে জব্দ করা বেশ কয়েকটি পশ্চিমা ট্যাঙ্ক এবং সাজো জানিয়ে নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে মস্কো এই প্রদর্শনীতে একটি ইউএস নির্মিত এম ওয়ান এম্বার্স ট্যাঙ্ক রয়েছে যা অবদ্বীপকর ডনবাস শহরের কাছাকাছি এলাকা থেকে জব্দ করা হয়েছিল বুধবার ভিক্টোরি মিউজিয়ামের কাছে এই প্রদর্শনীটি শুরু করা হয়েছে যা মার্চ জুড়ে চলবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে প্রদর্শনীতে একটি মার্কিন তৈরি অ্যাম্ব্রাস ট্যাঙ্ক এবং এম ইলেভেন ফিফটিন অ্যাসোল্ট ব্রেসার ভেহিকল রয়েছে এটি মাইন ক্লিয়ারিং অপারেশনের সর্বশেষ ভার্সন হিসেবে পরিচিত কর্মকর্তারা জানিয়েছেন রাশিয়ার সৈন্যরা এই দুটি ট্যাঙ্ক অবদীপকার ডনবাস শহরের অদূরে বিদ্বেসি বসতির কাছ থেকে জব্দ করেছিল চলতি সপ্তাহের শুরুর দিকে মন্ত্রণালয় ভিডিও প্রকাশ করে সেখানে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে এগুলোকে হামলা চালাতে দেখা যায় মন্ত্রণালয় জানিয়েছে প্রদর্শনীতে আরও বত্রিশটি ভারী বৃষ্টিতে ডুবে গেছে সৌদি রাস্তাঘাট সৌদি আরবে গত চব্বিশ ঘন্টায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে এতে দেশটির বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে বন্যার পানিতে অনেক রাস্তাঘাট তুলে গেছে ডুবে গেছে অনেকের গাড়ি বেশ কিছু প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মদিনার আল ইসে শহরে বিপাকে পড়া সাধারণ মানুষদের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে কাজ শুরু করেন দেশটির জরুরি সেবা বিভাগের কর্মকর্তা কর্মচারীরা মদিনা অঞ্চলে সিভিল ডিফেন্স অধিদপ্তর সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বৃষ্টির সময় উপত্যকা এবং জলধারাগুলো থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে তারা এছাড়া গাড়িতে করে কৃষিপণ্য পরিবহনের সময় বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে রাস্তাঘাট বৃষ্টির পানিতে ডুবে গেছে সেই সঙ্গে রাস্তায় থাকা গাড়িগুলো ডুবে গেছে বিভিন্ন অঞ্চলে জলধারাগুলো বৃষ্টির পানিতে ভরে গেছে অন্যদিকে বৃষ্টিতে ভিজে আনন্দ করছে মদিনার মসজিদের নববিধে অবস্থানরত শিশুরা মদিনার জন্য সর্বোচ্চ লাল সতর্কতা জারি করেছে সৌদির আবহাওয়া কেন্দ্র আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে মদিনায় আরও বজ্রসহ বৃষ্টি এবং ঝড়ো হওয়া বয়ে যাবে তাছাড়া বর্তমান আবহাওয়া দেশটির অন্যান্য অঞ্চলেও প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে ইন্দোনেশিয়ায় অগ্নিৎপদ বন্ধ ঘোষণা ছয়টি বিমানবন্দর ইন্দোনেশিয়ার সুলায়োসি দ্বীপের কাছে রোয়াং আগ্নেগিরি থেকে আবারও অগ্নুৎপাত শুরু হয়েছে এর ফলে ছয়টিরও বেশি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে মঙ্গলবার সকাল থেকে আগ্নেগিরি থেকে লাভা এবং ছাই ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে এদিকে উদ্গীরণ ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরির অগ্নিপাতের কারণে বেশি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে জানা গেছে আগ্নেয়গিরির অগ্নিদপাতের ছাই মালয়েশিয়ার বর্ণীয় দ্বীপ পর্যন্ত ছড়িয়ে গেছে সুনামির আশঙ্কায় কর্তৃপক্ষ হাজার হাজার লোককে অন্যত্র সরিয়ে নিচ্ছে বুধবার কর্মকর্তারা জানিয়েছেন মাউন্ট রুয়াং থেকে মঙ্গলবার তিন দফা অগ্নুৎপাত হয়েছে লাভা ও ছাই আকাশের পাঁচ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে কর্তৃপক্ষ বারো হাজার স্থানীয়কে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশনা জারি করেছে অগ্নুৎপাতের পর ছাই ও লাভা সমুদ্রে পড়ার কারণে সুনামির আশঙ্কা করা হচ্ছে দিল্লির একশো স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি সাত সকালে দিল্লিতে হইচই প্রায় একশোটি স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি পাওয়ার পর শহর জুড়ে তুলকালাম বুধবার সকালে ইমেইলের মাধ্যমে স্কুল কর্তৃপক্ষগুলোকে হুমকি দেওয়া হয় এতে দিল্লি জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে জানা গেছে এর মধ্যে সব স্কুল থেকে শিক্ষার্থীদের বের করে দেওয়া হয়েছে সবাই নিরাপদ রয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে যে আইপি অ্যাড্রেস থেকে হুমকি পাঠানো হয়েছে সেটি রাশিয়ার বলে জানিয়েছে দিল্লির এক কর্মকর্তা ভিপিএন ব্যবহার করে রাশিয়া থেকে মেইল পাঠানো হয়েছে প্রথমে খবর মিলেছিল বুধবার সকাল আটটা থেকে বারোটি স্কুলে বোমা রাখা আছে বলে হুমকি আসে মেয়ের এরপর আরও একাধিক স্কুল কর্তৃপক্ষ একই হুমকির কথা প্রশাসন ও দিল্লির পুলিশকে জানায় বেশ কয়েকটি স্কুল ক্যাম্পাস খালি করে দেওয়া হয়েছে পুরো স্কুলে তল্লাশি চালে এখন পর্যন্ত কোনো বিস্ফোরক বস্তুর সন্ধান পাওয়া যায়নি দিল্লি পুলিশের মুখপাত্র সমান নালোয়া এন কে বলেছে যেসব স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে আমরা সেখানে চিরুনি তলাশি চালাচ্ছি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জারি রেখেছি অভিভাবকদের আতঙ্কিত হওয়ার কোন কারণেই আমরা এখনও কোনো বিস্ফোরণ বস্তু পাইনি